পুরী স্টেশন থেকে বেরিয়ে একটি অটো আমরা ভাড়া করে নিলাম। অটোতে নিয়েছে 150 টাকা। এখান থেকে এলেন বিচ রিসর্টে যাওয়ার জন্য অটোতে 150 থেকে 170 টাকা নিয়ে থাকে। মিনিট 7-এর মধ্যে আমরা পৌঁছে গেছি এলেন বিচ রিসর্টের সামনের রাস্তায়। এটি এলেন বিচ রিসর্টে ঢোকার জন্য যে মেইন যে দরজাটা, সেটা রাস্তাটা তখন তৈরি হচ্ছিল, কিন্তু আমরা থাকতে থাকতেই রাস্তাটা হয়ে গেছে। এটা ফ্রন্ট সাইড, আমাদের যেতে হবে ব্লক বিতে। সামনে যিনি আছেন উনি কেয়ারটেকার পিন্টু বাবু। উনি সাধারণত সব রকমের হেল্প করে থাকেন, পুজো দেওয়া থেকে শুরু করে সব কিছু, কিন্তু আমার মনে হয় বাইরে একটু কথা বলে নিয়ে করাটা বেশি ভালো। পিছনের দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে রেড কালারের একটা ওখানে পাঁচিল রয়েছে, তার পাশেই হচ্ছে সমুদ্র, মানে ওই পাড়টায়। ওটা পিঙ্ক হাউস বা পিঙ্ক রেস্টুরেন্ট। চলে এসেছি ব্লক বিতে, এখান থেকে উঠে ফার্স্ট ফ্লোর বাঁ দিকে একদম সোজা। ডান দিকের যে দরজাটা ওটা স্টোর রুম, ওখানে আপনি আপনাদের জুতো বা কোনো এক্সট্রা লাগেজ রাখতে পারেন। প্রাইভেট প্রপার্টি, এটা কোনো হোটেল বা সেরকম কোনো ব্যাপার নেই। আমরা বুকিং অ্যাপস থেকে এটাকে বুক করেছিলাম। ঢোকার পরেই সামনে একটা কাবার্ড আছে, সাথে একটা আয়না, এদিকে আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমি আবার পিকচারও দিয়ে দিয়েছি। একটি ফ্রিজ আছে আর আছে কিচেন, আপনার যা বাসন লাগবে সেটা ওরা আপনাকে বার করে দেবে। কোনো সি ভিউ কিন্তু এখানে দুটো ব্যালকনি থেকেই পাবেন না। এই মোটা পর্দাটা টেনে দিলে এসিটা ভালোই কাজ করে। দুটো বেড আছে, একটা কিং সাইজ আছে, একটা কিং সাইজের থেকেও বড় সাইজের বেড আছে। 6 জন অনায়াসে থাকা যায়। দুটো বাথরুম আছে, এসিও ভালো কাজ করেছে। আমি 2 দিন রয়েছি এখানে, তো এসি ভালো কাজ করছে, সবই ঠিক আছে। এখানে আপনি রান্না করতে পারেন, কিন্তু সেটা ভেজ রান্না হবে। আমি এখানে কিছু পিকচার দিয়েছি। ওয়াইফাই কানেকশান আছে, আপনি 24 আওয়ার্স ফ্রি ওয়াইফাই পাবেন। কিচেনে আপাতত এইগুলো রাখা থাকে, তারপরে যদি আপনার কিছু লাগে তো ইন্ডাকশান আছে, তো আর বাকি যা জিনিস বললে ওরা বার করে দেয়। এটি একটি বাথরুম, এটি সেকেন্ড বাথরুম। একটি বাথরুমে আপনি গিজার পাবেন, অন্যটিতে গিজার নেই। এখান থেকেও একটি ব্যালকনিতে যাওয়া যায়, কিন্তু সি ভিউ না। ছাদে গেলে আপনি দেখতে পারবেন সমুদ্র, কিন্তু লিফট নেই। আবার বেরিয়ে একটুখানি হেঁটে যেতে হবে, 5 থেকে 7 মিনিট। 5 মিনিট বলাটা ভুল, মানে 7 মিনিট বলাটা ভুল, 5 মিনিট ঠিক আছে। খুব শান্ত পরিবেশ, আশেপাশের সবাই খুব ভালো, এইটুকুনি বলতে পারি। এখানে কাছাকাছির মধ্যে পিঙ্ক রেস্টুরেন্ট যেটা আছে সেখানে আপনারা খাবার খেতে পারেন। সেখানকার খাবার এমনি খুব ফ্রেশ, কিন্তু একটা প্রবলেম আছে, ওখানে বসে খেলে বা এখানকার আমি দেখছি কাছাকাছি যেসব রেস্টুরেন্টগুলো আছে ওখানে বসে খেলে ভয়ঙ্কর মাছির উপদ্রব, তো সেক্ষেত্রে আপনারা খাবার নিয়ে আসতে পারেন। কিন্তু ওই একটাই প্রবলেম, এখানে কিন্তু খেতে গেলে ভেজ খেতে হবে যদি আপনি এসে এলেন বিচ রিসর্টে খেতে চান, আর না হলে তো ওখানে বসে খেতে পারেন। ওখানকার খাবার দাবার খুবই ভালো, খেয়েছি।
গেছি ওখানে, ওখানকার চাইনিজ বা প্রন ট্রাই করতে পারেন ভালো খেতে। এবার বিচটা যেহেতু খুব কাছাকাছি, বিচে আপনি সকালবেলায় আসতে পারেন, কিন্তু এখানে স্বর্গদ্বারের মতো কিন্তু সন্ধেবেলায় কোনো রকম কোনো অ্যাক্টিভিটিস পাবেন না। আর একটা ব্যাপার, এখান থেকে স্বর্গদ্বারে যেতে 150 টাকা অটোতে লাগে এবং আসতে আরও 150 টাকা লাগে। অতএব 300 টাকার কথা মাথায় রাখবেন। ধন্যবাদ।